কথাতেই আছে ফলের রাজাম। গরমের সময় দুধ ভাত হোক বা স্মুদি লস্যি, আম খাওয়ার মজাই আলাদা। কাঁচা পাকা সব ধরনের আমি পড়ে পাতে, আর ফেলে দেওয়া হয়ে থাকে আটি। তবে এবার থেকে সেই ভুল আর করবেন না। আমের আটিতে পাওয়া যায় ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, ফলেটের মতো নানা উপকারী উপাদান। সঙ্গে এই আটির মধ্যে রয়েছে ম্যাঞ্জিফেরিন নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে। দেখে নিন কিভাবে ব্যবহার করবেন আমের আটি। প্রথমে আমের আটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার মুছে শুকিয়ে নিয়ে ছুরির সাহায্যে ফাঁকা করে ভিতরে থাকা বীজ বের করে নিন। এবার তা ধুয়ে শুকিয়ে নিন। ওই বীজ নরম হয়, গ্রেটার দিয়ে খুব সহজেই গ্রেট করে নিতে পারবেন। গ্রেট করার পর শুকোতে দিন একটা থালায় করে। শুকিয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়া করে একটা মুখ বন্ধ বোতলে ভরে রাখুন। এই গুঁড়া হজমের জন্য খুব উপকারী। এটি আপনার শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করে, সুগারের সমস্যাতেও কার্যকরী হিসেবে প্রমাণিত। যারা খুব দুশ্চিন্তায় ভোগেন তারা এই গুঁড়া সেবন করতে পারেন। সঙ্গে অর্শ কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও কাজে আসে। সকালে আর রাতে এক গ্লাস জলে এক চামচ এই গুঁড়া মিশিয়ে পান করুন, আর ফল পান হাতে নাতে।